সুন্দর
किशोर तो तुमी ना সুপারহিট বাংলা গান, একটি কুমার শানু আর একটি বাবুল সুপ্রিয়র কণ্ঠে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুটো সুপারহিট গান আপনাদের শোনালাম। দুটো গান, একটি গিয়েছে কিশোর কুমার আর একটি বাবুল সুপ্রিয়। আজকে সেই সাথে আমি আপনাদের কিছু বাহারি ফুল দেখাবো। আপনারা জানেন যে আমি গানের সাথে সাথে কিছু খুব সুন্দর সুন্দর ভিডিও দেখিয়ে থাকি, কিছু নার্সারির ভিডিও, যে নার্সারিতেগুলো
ভালো ভালো ফুল ফল এবং অনেক রকম বিভিন্ন ধরনের গাছ দেখা যায়। আজকে আমি কিছু কথা বলবো ইউটিউবের কিছু রুলস আছে বা গাইডলাইন্স, সেই সাথে কিছু আপডেট আসে, আপডেট সবসময় আসতে থাকে। এবার বেশিরভাগ ক্রিয়েটারই তারা কিন্তু চ্যানেল তৈরি করেন, কিন্তু ইউটিউবের যে রুলস থাকে সেই রুলসগুলো ফলো করেন না। ইউটিউবের যে গাইডলাইনগুলো আসে, দুদিন পর পর নতুন নতুন আপডেট আসে, সেই আপডেটগুলো কিন্তু ফলো করতে হয়। আর যদি ফলো না করা হয় তাহলে কিন্তু পরবর্তীকালে প্রবলেম দেখা দেয়, চ্যানেল ডিমোনিটাইজ হয়ে যাবে, চ্যানেল ডিলিট হয়ে যায়, বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয়। এই কারণে চ্যানেল যখন আপনি করছেন, আপনি একটি উদ্দেশ্য নিয়ে করছেন যে আপনি চ্যানেলটিকে দাঁড় করাবেন, আপনি চ্যানেলটাকে প্রফেশনালিভাবে নেবেন, আপনি এখান থেকে ইনকাম করবেন, তাহলে আপনি ইউটিউবের যে গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইনগুলো আপনি কেন ফলো করছেন না? ফলো যদি নাও করতে পারেন, কিন্তু ইউটিউবের যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো সবসময়ের জন্য ফলো করতে হয়। এইবার সেই আপডেটগুলো কোথায় পাবেন? আমাদের মতো যেসব ক্রিয়েটার আছেন যারা টেক চ্যানেল তৈরি করেন, তারা প্রতিটি আপডেট দিয়ে থাকেন, প্রতিদিন দেখবেন ভিডিও আসে, যদি কোনো আপডেট আসে সঙ্গে সঙ্গে সেই আপডেটটি আসে, আপনারা জাস্ট খালি সেই আপডেটটা দেখে নেবেন, তাহলে কি হয় পরবর্তীকালে আপনাদের কোনো প্রবলেম হয় না। আজকে আমি কথা বলবো তিনটি প্রবলেম নিয়ে। প্রথমত হচ্ছে রিউজ। বেশিরভাগ কন্টেন্টারদের রিউজ প্রবলেমটা আসে। এবার রিউজ প্রবলেম আসলে কি হয়, তারা বড় বড় যারা ক্রিয়েটার আছে সবার কাছে যোগাযোগ করেন বা আমাদের সাথে যোগাযোগ করেন যে চ্যানেল ডিমোনিটাইজ হয়ে গেছে, রিউজ কন্টেন্টের জন্য হেল্প করুন। এবার রিউজ কন্টেন্ট যদি হয়, রিউজ যদি আসে, কারো কোনো ক্ষমতা নেই, কারো হেল্প করার কোনো কথা নেই। যত বড় ইউটিউবার হোক আর যাই হোক না কেন, কেউ কোনো হেল্প করতে পারবে না। আপনার যদি রিউজ কন্টেন্ট হয় আর রিউজ কন্টেন্ট যদি আসে, তাহলে আপনি অ্যাপ্লাই করুন, আপনার অ্যাপ্লাই অপশন আসবে। আপনি যদি মনে করেন যে আপনি রিউজ কন্টেন্ট ব্যবহার করেননি, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। একটি ভিডিও করতে হবে আপনার, ফেসক্যাম ভিডিও করবেন, সেই ভিডিওতে আপনি বলবেন যা বলার আপনার কথা। আপনি যদি ইংলিশে বলতে না পারেন হিন্দিতে বলবেন, একটি ভিডিও বানিয়ে সাবমিট করে দিতে হবে। যদি মনে করেন আপনি ফেয়ার তবেই, আর যদি আপনি কারো কন্টেন্ট ইউজ করে থাকেন তাহলে তো কোনো লাভ নেই, আপনার 90 দিন অপেক্ষা করতে হবে, 90 দিন পর আপনি আবার অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। এখানে কোনো ইউটিউবার আপনাকে একটুকু হেল্প করতে পারবে না। এবার অনেকেই আছেন হেল্প পায় না দেখে তারা অনেক রকম কমেন্টস করেন, তারা অনেক রেগে যান, কিন্তু বাস্তবতায় আসতে হবে যে এখানে কোনো ইউটিউবারদের কোনো হেল্প করার ক্ষমতা নেই, একমাত্র আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন, আদার্স কেউ আপনার সমস্যার সমাধান করে দিতে পারবে না। এইবার দ্বিতীয় সমস্যায় আসি। দ্বিতীয় সমস্যা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। প্রথমেই আপনাদের বলে রাখি, কপিরাইট স্ট্রাইক কিন্তু ইউটিউব দেয় না, কপিরাইট স্ট্রাইক দেয় ভিডিওর যে অনার থাকে সে। ধরুন আপনি কারো ভিডিও কিংবা গান আপনি ইউজ করলেন, এইবার যার গান ইউজ করলেন সেই কোম্পানি আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে, কিংবা যার ভিডিও আপনি ইউজ করলেন সে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। এইবার সে কী করলো, ইউটিউবকে বললো যে এই চ্যানেলটি আমার ভিডিও ইউজ করেছে, এখানে কপিরাইট স্ট্রাইক দেওয়া হোক, তারপরে ইউটিউব আপনাকে কপিরাইট স্ট্রাইক দিচ্ছে। কিন্তু ইউটিউব কোনো সময় নিজে থেকে কপিরাইট স্ট্রাইক দেয় না। এইবার আপনার যদি কোনো কপিরাইট স্ট্রাইক এসে থাকে, আপনি এক কাজ করতে পারেন, যে কপিরাইট স্ট্রাইক দিয়েছে আপনি তাকে মেলে যোগাযোগ করতে পারেন, যে রিকোয়েস্ট করতে পারেন। এইবার সে আপনার রিকোয়েস্ট যদি শোনে, তাহলে হয়তো সে আবার ইউটিউবকে একটি মেল করবে যে এর কপিরাইট স্ট্রাইকটা তুলে নেওয়া হোক, তখন ইউটিউব আপনার কপিরাইট স্ট্রাইক তুলে নেবে। আর যদি সে মিল না করে, তাহলে আপনার কপিরাইট স্ট্রাইক যেমন আছে তেমনই থাকবে, শুধু আপনার অপেক্ষা করতে হবে 90 দিন পর ওই কপিরাইট স্ট্রাইক অটোমেটিক উঠে যাবে। 90 দিনের পর আপনার আর সেই কপিরাইট স্ট্রাইক থাকবে না, কিন্তু ওই 90 দিনের মধ্যে যদি আরও দুটো কপিরাইট স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেল একেবারে ডিলিট হয়ে যাবে। এই কারণে কোনো ভিডিও কিংবা কোনো গান কোনো কিছু নিতে গেলে অনেক সাবধানে নিতে হয়, চেক করে নিতে হয় কারো ভিডিও ইউজ করলে। অনেকে কী করেন যে ক্রেডিট দিয়ে দেন, আমি এখানে গান ব্যবহার করলাম আমি ক্রেডিট দিয়ে দিলাম, ক্রেডিট দিলে আর কিছু হবে না। আপনি ক্রেডিট দেন আর যাই করেন না কেন,
যার গান আপনি ইউজ করছেন সে যদি মনে করে আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবে তাহলে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে, কিন্তু কোনো ক্রেডিটে কোনো কাজ হয় না। তাই কোনো গান কিংবা কোনো ভিডিও ইউজ করতে গেলে সাবধানে দেখে নিতে হবে যে এই ভিডিওটি ইউজ করা যাবে কি না, এই গানটি ইউজ করা যাবে কি না। যেমন আমারই ধরুন, আমি তো অনেক গান ইউজ করি, আমার কিন্তু এত চেক করে দেখি তবুও আমি কিন্তু আমার এই চ্যানেলে দুবার আমি কপিরাইট স্ট্রাইক খেয়েছি, আর কপিরাইট ক্লেম তো আসতেই থাকে, দুবার আমি কপিরাইট স্ট্রাইক খেয়েছি। তাই যতই আপনি চেক করুন না কেন, দেখা গেল কিছুদিন পর কপিরাইট স্ট্রাইক চলে আসলো, কিছু করার নেই। আর কপিরাইট স্ট্রাইক আসলে কোনো ইউটিউবারের সাথে কোনো যোগাযোগ করার দরকার নেই, কারোর কাছে যাবেন না, কাউকে বলবেন না, কোনো দরকার নেই, কেউ হেল্প করতে পারবে না। কপিরাইট স্ট্রাইক আসলে একমাত্র হেল্প করতে পারবে কে, যে স্ট্রাইক দিচ্ছে সে। আপনি এক কাজ করতে পারেন, তার সাথে যোগাযোগ করতে পারেন মেলের মাধ্যমে, আর যদি মনে করেন না যোগাযোগ করবো না, তাহলে আপনার 90 দিন অপেক্ষা করতে হবে, তারপর আপনার কপিরাইট স্ট্রাইক উঠে যাবে। এই গেল 2 নম্বর সমস্যা। এবার আসি 3 নম্বর। 3 নম্বর সমস্যা হচ্ছে, এইবার অনেকের চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে, আর হ্যাক আগাগোড়াই হয়, আগে হয়েছে এখন হচ্ছে, ইউটিউব যত কড়াকড়ি করুক না কোনো সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন হোক যাই হোক, হ্যাক চ্যানেল হয়ে যায়, যারা হ্যাকার আছে তারা চ্যানেল হ্যাক করে নেয়। এবার হ্যাক করলে এবার যারা নতুন ইউটিউবার তারা কী করবে কিছুই বুঝতে পারে না, কোথায় যাবে, কী করে ফিরিয়ে আনবে। হ্যাক হলে কারো কেউ সমস্যার সমাধান করতে পারবে না। আমি আগেই বলেছি আপনাদের এক কাজ করতে হবে, টুইটারে যেতে হবে, টুইটারে গিয়ে ইউটিউবের যে অফিসিয়াল পেজটা আছে সেখানে আপনারা ফলো করবেন, ফলো করে ওখানে কমেন্টস করবেন। আপনার কিন্তু চ্যানেলের ইউআরএলটা ওটা কিন্তু লাগবে, আপনি যে অফিসিয়াল পেজ আছে টুইটারে ইউটিউবের সেখানে আপনি কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আপনার ইউআরএলটা ওখানে দিয়ে দেবেন, ওরা রেসপন্স করবেই। আপনি যখনই আপনি কমেন্টস করবেন দেখবেন ওরাই আপনাকে যোগাযোগ করবে, আর আপনার ইউআরএলটা রেখে দেবেন, ইউআরএলটা থাকলে আপনি চ্যানেল 2 দিনের মধ্যে পেয়ে যাবেন। চ্যানেল হ্যাক হলে কারোর সাথে যোগাযোগ দরকার নেই, আপনারা টুইটারে যাবেন, টুইটারে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন, সেই টুইটারে গিয়ে আপনারা ইউটিউবের যে অফিসিয়াল পেজ আছে সেখানে আপনারা কমেন্টস করবেন। এইবার কী করে কমেন্টস করতে হয়, আমার একটি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন যে কী করে কমেন্টস করতে হয়, কী করে টুইটারে যেতে হয়, সবগুলো ভালোভাবে দেখে নেবেন, আমার একটি ভিডিও আছে। আর আমার ভিডিও যদি না দেখেন তাহলে অনেক ইউটিউবারের ভিডিও আছে যে কী করে টুইটারে ট্যাগ করতে হয় ইউটিউবকে, এইভাবে সমস্যার সমাধান করতে হয়। কিন্তু কোনো সমস্যা হলেই কোনো ইউটিউবারের কাছে দৌড়াবো, এইবার সে যদি সমস্যার সমাধান না করে দেয়, সে যদি হেল্প না করে, তখন তার নামে বদনাম করা, এ তো ঠিক নয়, এগুলো হয় না, আর কোনো ইউটিউবারই এগুলো পারবে না করতে। সে যত বড় ইউটিউবার হোক না কেন, আপনি যার কাছেই যান সে আপনাকে এইসব সম্বন্ধে কোনো হেল্প করতে পারবে না। তাই আবার বলি, আপনাদের যদি কোনো সমস্যা আসে আপনারা টুইটারে যাবেন, আর যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে যে স্ট্রাইক দিয়েছে তার সাথে যোগাযোগ করবেন। রিউজ আসলে আপনি ইউটিউবকে অ্যাপ্লাই করতে পারেন যে আমি ফেয়ার ইউজ করেছি, আমার কোনো রিউজ নেই, আপনি একটি ভিডিও বানাবেন, সেই ভিডিও দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। আর আপনি যদি মনে করেন যে না আমি কারোর ভিডিও ইউজ করেছি, রিউজ আছে, তাহলে আপনি 90 দিন অপেক্ষা করবেন, তারপর আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে মেন সমস্যা। এই কারণেই যখন ইউটিউবের কোনো আপডেট আসে সেই আপডেটগুলো ফলো করতে হয়। ইউটিউবে কিন্তু আপডেট 2 দিন পরপরই আসে, প্রচুর আপডেট আসে, এই কারণে আপডেটগুলো ফলো করতে হয়। তাছাড়া ইউটিউবের কিছু রুলস আছে, সেই রুলসগুলো তো অবশ্যই আপনাদের ফলো করা দরকার, জানা দরকার। কেননা না জানলে, আপনি যদি কোনো অফিসে চাকরি করেন, সেই অফিসের তো আপনার রুলস সম্বন্ধে জানা দরকার, সেই অফিসের কী রুলস আছে, সেই কোম্পানির কী রুলস আছে, সেগুলো যদি আপনি না জানেন তাহলে তো আপনি চাকরি করতে পারবেন না। তাই ইউটিউবটাও তাই, ইউটিউবে কাজ করতে গেলে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন, কিন্তু ইউটিউব সম্বন্ধে আপনি কিছু জানবেন না, ইউটিউবের রুলস অ্যান্ড যে গাইডলাইন্সগুলো আছে সেই সব আপনি মানবেন না, তাহলে তো হবে না। তাহলে কী হবে, 2 দিন পর আপনার চ্যানেল ডিমোনিটাইজ হয়ে যাবে কিংবা আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আমি এই যে ফুলটা দেখাচ্ছি,
এই ফুলের নামটি কি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আমি জানি না এই ফুলটির নাম কি। তাই আপনারা যদি এই ফুলটির নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই ফুলটির নাম কি। আমি আরও সুন্দর সুন্দর ফুল আপনাদের দেখাবো। এর আগে প্রথম দিকে একটি আরেকটি ফুল আছে, সেই ফুলটিরও নাম আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাই এই যে ফুলগুলো দেখালাম এই ফুলগুলোর নাম কি যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থেকে থাকে তাহলে আমি চেষ্টা করব আপলোড দিতে, আপনারা তারপর সেই গানটি আপনারা ইউজ করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার। আরেকটি কথা, অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন।